লজ্জিত হয়ে কথাটা বলতে আমার বলতে লজ্জা করতেছে যে খেলার জন্য বলছি যে প্রথমে আমরা পাঠাবো মহিলা দল, কত বড় অশ্লীল, কত বড় অথর্ব, কত বড় অসভ্য। বাংলাদেশ জামাত ইসলামী 2023 সালের আজকের এই চিত্র 2009-10 সালে আমরা আয়নার মতো পরিষ্কার করে জাতির সামনে তুলে ধরেছিলেন আমাদের জামাতকে। দিস ইজ সিনারিও, এটা আসতেছে, কামিং। এবং ক্যাটাগরিক্যালি বলা হয়েছে যদি কেউ আজকে মনে করেন জামাত ইসলামীকে শেষ করে দিলেই এই ফেসিস্ট জুলুমবাজ সরকার তাদের কাজ থামিয়ে দিবে, তাহলে আপনারা জাতি হিসাবে সবচেয়ে বড় ভুল করবেন এবং আপনাদেরকে সবচেয়ে বড় খেসারত দিতে হবে। এবং আলেমদেরকে তিনি অনুরোধ করেছিলেন যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের মতো এই দেয়াল যদি কোনো ফেসিস্ট, কোনো জুলুমবাজ, কোনো স্বৈরাচার, কোনো ইসলাম বিরোধী নাস্তিক সরকার যদি এটাকে ভেঙে দিতে পারে, তাহলে আপনাদের মতো অর্নামেন্টসগুলো ভাঙার জন্য তারা কোনো গুলিও খরচ। জামাত ইসলামী অত্যন্ত দক্ষতার সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সুদূর প্রসারী চিন্তা পরিকল্পনা নিয়ে এই দেশ এবং জাতির লক্ষ্যে তারা কাজ করছে, এটা হচ্ছে তার সবচেয়ে বড়। এবং এই কারণে জামাত ইসলামী এখন থেকে 20 বছর, 40 বছর, 50 বছরের দৃশ্য তারা অনুধাবন করতে পারে, মূল্যায়ন করতে পারে এবং সেটা ব্যর্থহীন কণ্ঠে তারা বলার মতো সাহস, হিম্মত, বলিষ্ঠতা রাখেন। এই কারণে আমাদের নেতৃবৃন্দকে তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শহীদ করেছে। কারণ তারা জানতেন এই সুদূর প্রসারী চিন্তা করা লোকগুলো বেঁচে থাকলে আমরা ষড়যন্ত্র সহজে বাস্তবায়ন করতে। আজকে জনগণ তো এটা বলতেই শুরু করে দিয়েছে, ক্ষমতা হারানোর ভয়ে 50 বছর, 40 বছর, 30 বছর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ শহীদ, উনি যে কথা বলে গেছেন সে কথা আরো বেশি পরিষ্কার হওয়ার কারণে এই সরকার এবং এই সরকারকে যারা পিছন থেকে পরিচালনা করে, ইসলাম বিদ্বেষী একটা গোষ্ঠী, ইসলাম বিদ্বেষী একটা আধিপত্যবাদী রাষ্ট্র, তারা পরিকল্পিতভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে হত্যা করেছে বলে দেশের জনগণ। যদি কোনো কারণে এই সরকার চলে যায়, তাহলে আবার যদি সাইদি সাহেব বেরিয়ে আসে, একদিনের জন্য যদি এই দেশে বেরিয়ে আসে, তাহলে উনি এখন থেকে 30 বছর, 35 বছর, 40 বছর আগে, 50 বছর ধরে এই দেশের যে চিত্রের কথা উনি বলে গিয়েছিলেন, ওনারও সেই 2001-এর বক্তব্য, 1996 সালের বক্তব্য, 1990 সালের বক্তব্য শুনলে মনে হবে না এটা 90 সালের বক্তব্য। ওনার সেই ক্যাটাগরিক্যাল বক্তব্য যে আমি সাজানো বাংলাদেশের এই বাগানে কতিপয় উত্তম বেচার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, এই বাগান সাজাতে অনেকে কষ্ট করতে হয়েছে, অসংখ্য জীবন শহীদ রক্তের বিনিময়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি, আর এটাকে নষ্ট করার জন্য সামান্য গুটি কয়েক কিছু উত্তম পেঁচা ইতিমধ্যে এই বাগানে এসে বসে গেছে। যদি আজকে জাতি সচেতন না হয়, তাহলে এই বাগান ধ্বংস হতে খুব বেশি। যদি আল্লাহ তাআলা নিজে এই সংগঠনকে পছন্দ না করতেন, ভালোবাসতেন, ভালো না বাসতেন, এটার অভিভাবক যদি তার হাতে না থাকত, আমাদের প্রতিপক্ষরা একথা স্বীকার করে জামাত ইসলামী নেতৃবৃন্দকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, যেভাবে হামলা দিয়ে তাদেরকে শেষ কর চক্রান্ত করা হয়েছে, বাংলাদেশের যে কোনো মানুষের সংগঠনকে এভাবে করা হলে তাদেরকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া, আলহামদুলিল্লাহ আমাদেরকে খুঁজে পাওয়া যায় না, যায় না, আমাদের ছায়া। তারা ভেবেছিল জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা নিজামীকে ফাঁসি দিয়ে সেদিন বাংলাদেশ ইসলামী জামাত ইসলামীর ফাঁসি তারা কার্যকর, আপনারা হারেন নাই, জিতছেন কিনা তা বলবো না, তবে আপনারা হারেন নাই। আমি বললাম কেন, বলে যে তাদের যে টার্গেট ছিল সেই টার্গেট সরকার বাস্তবায়ন হয়েছে বলে তারা মনে করছেন না, কারণ নিজামী সাহেবের ফাঁসি হওয়ার পর বরং এই জামাত ইসলামীর প্রতি মানুষের সহানুভূতি, ভালোবাসা এবং সমর্থন আগের যে কোনো সময়ের তুলনায়, এটা সরকারের তথ্য, এটা গোয়েন্দা তথ্য, এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের তথ্য,
সাইদি সাহেব শাহাদাতের পর তাদের তথ্য হচ্ছে জামাত ইসলামীর তার মাত্র 15 দিনের ব্যবধানে 10% সমর্থন বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে। যদি আল্লাহ তাআলা আপনার উপরে দিনের চেয়ে দুনিয়াকে কি করে দেন প্রাধান্য দেওয়ার অবস্থা আপনাকে ফেলে দেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনার প্রতি কি না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের জন্য দিনের কাজ আপনার যখন হবে না তখন আমার বুঝতে হবে। ইভেন এটাকে আরো ক্যাটাগরিক্যালি বলা হয়, ইসলামিক স্কলাররা এখন আরো ভিতরে ঢুকেছে, কেউ যদি অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদ পড়ে আর কেউ যদি তাহাজ্জুদ উঠে অ্যালার্ম বন্ধ করে, কেউ অ্যালার্ম ঘুম ভাঙায় আর কেউ ঘুম থেকে উঠে অ্যালার্ম বন্ধ করে, যে অ্যালার্ম বাজার আগেই সে উঠে যায়। দুইজন তাহাজ্জুদ গুজারের মধ্যে আল্লাহর কাছে পছন্দের দিক থেকে কম বেশি আছে না নাই? আল্লাহ তাআলা যদি এতটুকু আমাকে ভালো না বাসেন, এতটুকু দয়া অনুগ্রহের মধ্যে যদি আমাকে না রাখেন, যারা এটা তিনটা বাজবে আমার ঘুম ভেঙে যাবে, আমার প্রেশারিটা ওরকম ঘুম ভাঙবে না আপনার। আপনার যদি আজকে জাপান যাওয়ার সকাল 5টার ফ্লাইট থাকে, কোন কোন লোক ঘুমাবেন হাত জায়গায় আবার একটু দেখেন। আহমদ দিদাদের একটা চমৎকার কথা আছে, যদি রাত 2টা থেকে 3টার মধ্যে তোমার ঘুম ভেঙে যায় তাহলে তোমাকে বুঝতে হবে আল্লাহ তাআলা তোমাকে মেসেজ দিতে চান। তুমি আল্লাহকে কিছু বলতে চাও এটা পরে, আল্লাহই তোমাকে কিছু বলতে চাও। তুমি আল্লাহর কাছে কি চাইতে চাও সেটা না, আল্লাহ তোমাকে কিছু দিতে চান, সেই জন্য 2টা থেকে রাত 3টায় ঘুম ভেঙে গেছে। ব্যস্ততাকে যদি বিদায় দিতে চান নামাজে ব্যস্ত হয়ে যান, নামাজ মানেই শুধু নামাজ না, দিনের কাজে ব্যস্ত হয়ে যান। হাদিসে কুদসির বর্ণনা আছে, সহিহ বুখারী বা মুসলিম উভয় শরীফে বর্ণনা আছে, যে ব্যক্তি দুনিয়ার কাজে ব্যস্ত হবে আমি তার দুই হাত ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব। আজকে ইমান বিল্লাহর এই আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমন একটা সময় যখন ইমান এবং গর্দান একসাথে চালানো খুবই কঠিন। যে জামানা সম্পর্কে বলা হয়েছে গর্দান থাকলে ইমান থাকে না, ইমান থাকলে গর্দান থাকবে না। আর আমাদের দুটাই মজবুত, গর্দানও মজবুত। আমরা নির্বাচন চাচ্ছি কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকারের, আর আমাদের সরকার বলতেছে যে কোনো ভাবে একটা নির্বাচন হইতেই হোক। যারা নিরপেক্ষ নির্বাচনের দায়িত্বে থাকবেন তারা ইতিমধ্যে বক্তৃতা ভাষণ শুরু করে দিয়েছেন, কারা তারা? ডিসিরা, এসপিরা, ওসিরা, যে এই দেশের উন্নয়নের রোল মডেল হলো নৌকা, নৌকাপতিকে সবাই কি দেবেন? সেই লোকেরা নাকি কি কেউ দেবে মানে এটার জন্য মানে হাসতে হইলে বিশ্বাস মানে বিশ্ব প্রকাশ করতে হইলেও তো আসলে একটু মানে মিনিমাম সেন্স লাগে, এই সেন্সও আমি মাঝে মধ্যে হারাই দিই। যে যেই দায়িত্বরত ব্যক্তিরা প্রকাশ্যে নৌকার পক্ষে ভোট চান তাদের অধীনে নাকি বাংলাদেশে একটা কি হবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আমি আবার বলছি, আপনারা ভেবেছিলেন যে ইসলামী ব্যাংক শেষ করি হয়তো তারা শেষ হয়ে যাবে, কিন্তু তারা এটা জানতো না ইসলামী ব্যাংকে হাত দেওয়া মানে এদেশের অর্থনীতিকে শেষ করে ফেলা, যার কারণে আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কত ডি, গ্রেড কত পাইছে? এই ডিগ্রেড শুধু বাংলাদেশ গভর্নর পায় নাই, ডিগ্রেড বাংলাদেশ সরকারের প্রাপ্ত, ডিগ্রেডের সরকার চলছে বাংলাদেশে। এই ডিগ্রেডের সরকারকে আর বাংলাদেশে এক মুহূর্তের জন্য সময় দেওয়া যায় না, যদি দেন তাহলে শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজেই এবার সেই 10 সালের বক্তৃতা আবার স্মরণ করাচ্ছে, এমন একটা সময় হয়তো আসবে। আজ যদি আপনারা প্রতিবাদে সামিল না হন তাহলে আপনি বিপদে পড়বেন, আপনার জন্য প্রতিবাদ করার আরেকজন পিছনে লোক খুঁজে পাওয়া সেই সময় আসতে আরো বহুত দেরি আছে। এই সরকারের সবচেয়ে বড় সফলতা সব ব্যর্থতার উপরে, ব্যর্থতার স্তম্ভের উপরে তাদের একটা বড় সফলতা, সেটা হলো এই জাতির মধ্য থেকে ঐক্যবদ্ধ অন্যায় বিরোধী আন্দোলনের মানসিকতা তারা কি করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। তাদের চক্রান্ত ছিল, এটা তাদের ষড়যন্ত্র ছিল। আজকে খেয়াল করবেন, মানুষকে জিজ্ঞেস করবেন, ওই ভাই যা আসি, যখনই কোনো একটা ক্রান্তিকাল আসে দেখবেন যে সরকার একটা কি দিয়ে দিয়েছে, আর একটা নতুন পয়েন্টের মধ্যে যে খেলার কথা বলে না তারা, শুধু খেলা খেলা বলে, খেলাটারও তো তারা কি করে দিচ্ছে, এটারও শেষ করে দিচ্ছে, এটার ইজ্জত আব্রু নষ্ট খুলে এটারে উলঙ্গ করে ফেলছে। এবং শেষ পর্যন্ত এমন একটা দেশে বাস করছি মানে একজন মন্ত্রী
মহিলাদের তারা নাকি নারীবাদী লোক, নারীদের সম্মান করে, নারীদের অধিকার আদায় নাকি তারা আন্দোলন করে। মহিলাদের সামনে আমি লজ্জিত হয়ে কথাটা বলতে, আমার বলতে লজ্জা করতেছে যে খেলার জন্য বলছে যে প্রথমেই আমরা পাঠাবো মহিলা দল। কত বড় অশ্লীল, কত বড় অথর্ব, কত বড় অসভ্য একদল মন্ত্রী শাসক বর্গ হলে এরকম কথা একটা জাতিকে সন্ধায়। আজকে দেখলাম ছাত্রলীগের একজন হোটেলে খেয়ে কয়, মানে একটা হোটেলে মানে পুঁজি কত, হের একলারই বাকি হলো কত, 3 লক্ষ টাকা। আমার প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা দোকানই মানে খেয়ে খেয়ে দোকানটা কি বন্ধ করে দিছে। পত্রপত্রিকায় যারা সাংবাদিকতা করেন তারা মাঝে মধ্যে আমাদের দু একজন বন্ধু বান্ধব আছে, বলে মাসুদ ভাই এক দুইটা খবর যখন পত্রিকা আপনারা দেখেন তখন বুঝবেন এর পিছনে আরো লক্ষ খবর আছে, শুধু পত্রিকায় কয়টা আসছে, 2টা আসছে।